বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি বলেছেন, দেশীয় সিরামিক শিল্প রক্ষায় এবং এই শিল্পের বিকাশে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে সরকার। রাজধানীর একটি হোটেলে সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন BCMEA আয়োজিত এক শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন তিনি। সেমিনারে সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের সভাপতি সিরাজুল ইসলাম মোল্লা, বক্তব্য রাখেন FBCCI সভাপতি জশিম উদ্দিন, NSDA এর নির্বাহী চেয়ারম্যান দুলাল, কৃষ্ণ, সাহা সহ আরো অনেকেই।